মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন রিপোর্টার আতর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, আজ সর্বশেষ একটি মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ মামলা বলতে 28 অক্টোবরের পর থেকে মির্জা ফখরুলের নামে মোট 11টি মামলা হয়েছিল, যে 11টি মামলার 10টি মামলায় ইতিপূর্বে তিনি জামিন পেয়েছিলেন। সর্বশেষ একটি মামলায় আজ তিনি জামিন পেয়েছেন, যে মামলাটি ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং নাশকতার মামলা। সেই মামলায় আজ তিনি জামিন পাওয়ায় মোট 11টি মামলাতেই তিনি জামিন পেয়েছেন, যার প্রেক্ষিতে তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে তার কারামুক্তিতে কার্যত আর কোনো বাধা নেই। তো তা জেনেই আমরা আজ কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছিলাম, যে তার আজ মুক্তি পাচ্ছেন কিনা তিনি সেটা দেখার জন্য। তো যেটি আমরা জানতে পেরেছি কারা কর্তৃপক্ষ সাথে কথা বলে, যে বিকেল 5টার মধ্যে কারা কর্তৃপক্ষের কাছে জামিনের কাগজটি পৌঁছানোর একটি বাধ্যবাধকতা রয়েছে, সেই কাগজটি আজ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি এবং এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় কারাগারের সামনেই আছি। কারা কর্তৃপক্ষের কাছে এখনো পর্যন্ত জামিনের সেই কাগজটি পৌঁছায়নি, যে কারণে এখনো পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারামুক্তি পাননি। আমরা তার আইনজীবীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, যে যদি আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের কাগজ কারাগারে না পৌঁছায় এবং তার কারামুক্তির বিষয়টি না ঘটে, সেক্ষেত্রে আগামীকালকে তারা এই কারাগারে জামিনের কাগজটি পৌঁছাবেন এবং আগামীকালকে তারা চেষ্টা করবেন যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারামুক্ত হতে পারেন। তো সে পর্যন্ত আসলে তারা অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে যেহেতু তার অন্যান্য আর কোনো মামলায় জামিন বা জামিন না পাওয়ার বিষয়টি নেই, সেই কারণে তার কার্যত কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তো এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় কারাগারের সামনেই আছি, এখনও পর্যন্ত জামিনের কাগজটি কেন্দ্রীয় কারাগারে আসেনি। তো কেন্দ্রীয় কারাগার থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে।